কোথায় গিয়েছিলিস বল? তপুরগঞ্জ গিয়েছিলাম। ওরা ওরা আমাদের উপর হামলা চালাবে বলে তার প্রস্তুতি নিচ্ছে। আমাদের
চৌকিদার দেওয়া আজ শুনতে পেলাম না তো।
নিমা খুব ভেঙে পড়েছেন না? হ্যাঁ, কত ভালোবাসেন উনি আমাদের। সত্যি কারোর কষ্ট উনি সহ্যই করতে পারেন না। তো এখন আমরা বুঝতে পারছি না আগুনটা লাগালো কে। দফরগঞ্জের মানুষজন নাকি খুঁজছে লোকটা, পর পেলে শালাকে। কি বলবি? জানি না, আমি জানি না। লাভ হলো তো গ্রামটাকে ছাই করে? কি লাভ হলো এতগুলো মানুষকে মেরে? শুনছি আমাদের ঘটনাটা নিয়ে নাকি দেশ শুদ্ধ লোক খুব ভাবছে। মদনপুরের রাজা নাকি সমবেদনা জানিয়েছে। সমবেদনা ধুয়ে কি জল খাবো? সব দেশের রাজারাই শুনুন, আমাদের দেশের রাজা কিন্তু এমন নয়। কিন্তু উনি তো একবার এলেন না। শুনলাম উনি নাকি ত্রাণ পাঠিয়েছেন দফরগঞ্জে। হ্যাঁ পাঠাবেনি তো, দফরগঞ্জের জমিদার খুব কাছে। তা নয় মহেন্দ্র, উনি নিশ্চয়ই এখানেও আসবেন। কিন্তু আমরা তো ততটা কাছে নই যতটা ওরা। না মহেন্দ্র, উনি আমাদের সবার রাজা, ওনার কাছে সবাই সমান। হ্যাঁ, ওর কাছে আমরা ওরা বলে কিছু নেই। তাহলে দেখছো না মহারানী স্বয়ং এসেছেন আমাদের দুর্দশা দেখতে। শুধু কি তাই, রানীমা সেই থেকে আমাদের সাথে রয়েছে। কোন সঙ্গী সাথী পর্যন্ত আনি, একটা লোক লস্কর পর্যন্ত নেই। কোন রাজ্য দেখেছো এরকম রানী কোথাও আছে? আসলে আমাদের এই রাজারা দীর্ঘকাল ধরে রাজত্ব করে আসছে। ওই কত তো এলাকার কেউ কিছু করতে পারলে? সমস্ত আক্রমণ প্রতিহত করে এই রাজবংশ দীর্ঘকাল ধরে টিকে আছে। ওদের তুলনা ওরা নিজেরাই, আর বিরোধ করার মতন তো কেউ নেই। ওরাই রাখতে দেয়নি। মনবাবু সবেতেই বাঁকা বাঁকা কথা মানেনি, কোনো কিছুকেই ভালোভাবে দেখো না। সবকিছু হারিয়ে বসে আছি, কোনো কিছু আর বিশ্বাস করতে পারি না।